अशकरी सुर आले मिरानी आछे बर्णना अंगीकार करले अल्लाह ताला अंगीकार करले अल्लाह ताला कानर दले देखे ना ईमानदार गण जुलूस करो ना बोलना ईद मिलाद नबीर महफिल ईद मिलाद नबीर महफिल प्रथम करले रब्बाना ईमानदार गण जुलूस करो अशकरे अल्लाह सुनुना आसमान सजाओ जमीन सजाओ आसमान सजाओ सजाओ बेहेस्त खाना ईमानदार गण जुलूस करो ना चिल्ला बोलो अल्लाह अकबर हे अमर कलर बाजार আমার ফরিদগঞ্জের বাবারা যেই বাবারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলবো ভাই নবীজির কিয়ামের বিরুদ্ধে কথা বলো আমার নবীজির দুরুদের বিরুদ্ধে কথা বলো তোমরা যদি ব্যাপারে বললেন আমার আল্লাহ মুজারে সিগা ব্যবহার করলেন মুজারে সিগা গঠিত হয় দুইটা কাল দ্বারা একটা হচ্ছে মুস্তাকবেল আরেকটা আরেকটা হচ্ছে হাল বর্তমান এবং ভবিষ্যৎ প্রেজেন্ট প্রেজেন্ট এবং ফিউচার টেন্স সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আল্লাহ ইউসাল্লুনা শব্দটা ব্যবহার করলেন রে কেন ব্যবহার করলেন কাল আল্লাহ তাআলা যখন দুনিয়া শেষ করে দিবেন কুল্লুমান আলাইহা ফাল সুবহানাল্লাহ কোন আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন বুঝতে সমস্যা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান নামাজ নাই রোজা নাই যাকাত নাই হজ নাই 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 দুনিয়ার কোনো কিছুই নাই ইউসাল্লুনার ভবিষ্যতের কথা আল্লাহ কেন বললেন ভবিষ্যতের কথা বলিনা আল্লাহ এটা বুঝালেন আমি আল্লাহ যেহেতু শেষ হব না সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা যেহেতু শেষ হব না আমার নবী ইউসাল্লুনা দিয়া বুঝাইয়া দিলাম আমার নবীজির উপরে দুরুদ পড়তে থাকবো কিয়ামত সংগৃহীত হয়ে যাবে তারপর রহমাতুল লিল আলামিনের উপরে দুরুদ পড়া শেষ হবে না এখন নবীজির উপরে দুরুদ পড়বো কারা রে কারা পড়বো কোন বেঈমান পড়বো না কোন আশিক নামের বেঈমান পড়বো না কারা পড়বো জানেন নি যারা বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলতে কষ্ট হয় এই যে আমি বলছি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এটাকে তারা এই গজলের বিরোধিতা করে কই যে আমরা এই গজলের বিরোধিতা করে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা হয় কিভাবে আশিক মুমিনের ঠিকানা তো জান্নাতে আশিক মুমিনের ঠিকানা তো আল্লাহর কাছে নবীজির কাছে কি কিন্তু বাজান রে সুন্নিরা দলিল সারা কথা কয় না ওলি প্রেমিকরা কুরআন হাদিস রিসার্চ করে গজল লেখে আমার নূরের নবী মিশকাত শরীফের মধ্যে বলেন মিশকাতের শরামের কাতরের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলা হাদিসটা নোট করেছেন শুনবেন নি আমার রহমাতুল্লিল আলামিন বলে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারজুল হায়াতি ইলা হুজুরিহা আমার নূরের নবী বলে একজন নবীর আশিক একজন নবীর প্রেমিক থাকুক সে ফরিদগঞ্জ কালির গ্রামে থাকুক সে ফরিদগঞ্জ সাতপুর গ্রামে একজন নবীর আশিক থাকুক সে লন্ডনে একজন নবীর আশিক থাকুক সে আমেরিকার জমিনে যে যেখানে থাকুক না কেন রে
আমার ইমানদার আশিকের ঠিকানা হচ্ছে আমার মদিনা কেমনে মদিনা উদাহরণ দিয়া বলতেছেন কামাতা আর জুল হায়াত ইলা হুজুরিহা কেমনে মদিনার দিকে বর্তমান করবে একটা সাপ সারাদিন ঘোরাফেরা করে যেমনি সন্ধ্যার দিকে তার গর্তের দিকে বর্তমান করে তেমনি ইমানদার ইমানদার আশিকের রাসূল যে যেখানে থাকুক না কেন রে শেষ জামানায় আমার উম্মতের আসল ঠিকানা হবে আমার মদিনা আগা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বারে দেখিল নবীজি এতবার দেখা নবি এতবার দেখা নবি তিপতি তাবার মিটিল না মদিনা মদিনা আশিক ও বাবা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এখন হেরা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীজির উপরে দুরুদ না পড়ে আমার নবীজির উপরে দুরুদ পড়ার কোন অভাব আসেনি এই জোরে কথা বলতে আছে কেমনে আছে শুনে মেশকা শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হাদিসটা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাদারিজ জন্নবাদ কিতাবের মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন আন্নুবাইখাতা ইবনু হাবিব আন্নাকা বান্দখালা আলা আয়েশা ফাযাকার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতি ইয়াসাল্লুনা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমসু রাজু মিছলাহুম ইদা ইনশাক্কাত আনহুল খারাজা ফি 70 من الملائكة يزفنه راه الدارمي والمشكات باب الكرامات النبل سبحان الله أما رحمة للعالمين بولين نبي جين استري আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন কাব বলেন এমন কোন দিন যায় না রে এমন কোন দিন যায় না আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে ঘুইরা ঘুইরা কেয়ামের মধ্যে নবীজিকে হাদিয়া দেয় না এখন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দিলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া হয় আছেন আপনাদের এলাকায় এ কথা বলতে হবে সুন্নি মুসলমান আছে কি নাই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাতের ফতোয়া দেয় আছে কি নাই রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন কোন দিন যায় না রে এমন কোন দিন যায় না রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে ঘুইরা ঘুইরা কেয়ামের মধ্যে হাদিয়া দেয় না কতক্ষণ পড়বে রে কতক্ষণ পড়বে সন্ধ্যা কতক্ষণ পড়বে কেমন সংগৃহীত হয়ে যাবে তারপর রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ পড়া বন্ধ হবে না ঠিক কি না একজন সাহাবী একজন নবীর ফেরেশতা নবীজির রওজা মুবারকে একবার সুযোগ পায় কেয়ামত পর্যন্ত আসিয়া আবার নবীজিকে দরুদ হাদিয়া দেওয়ার কোনো সুযোগ থাকে না অথচ আমরা কেমন মুসলমান কেমন নবীর উম্মত সকালে বিকালে সন্ধ্যায় যে সময় ইচ্ছায় সুন নবীজিকে হাদিয়া দিতে পারি কি পারি না আরে জোরে বলুন পারি কি পারি না আমরা রাসূলের দিদার চাই কি চাই না হাত তুলে দেখান কারা কারা চায় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা আজকের এই সালে সব মাহফিল সফল হোক আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির দিদার আমরা চাইনি সবাই আমরা চাই আগা অনেকে বেশি ভালো লাগে
সোনার মদিনা লাগবে তো কেন সে তাই শাহি মদিনা আহা লাগবে তো কেন সে তাই শাহি মদিনা বাবা পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন দেশে কোন খানে শান্তি না পেলাম আহা পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন দেশে কোন কানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনা শান্তি যদি পেতে চাও চলো মদিনা লাগবে তো কেন সে তা শাহি মদিনা আহা লাগবে তো শাহি মদিনা নবীজির দিদারে কথা কেন বললাম শুনেন নবীজির একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির উপাতের পরে আমার নবী দুনিয়াতে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছে আমার নবীজি আলীর ঘুমের ঘরের মধ্যে আয়েশা আলীর একটা খেজুর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটারে খাইলেন খেজুর অর্ধেক খাওয়ার পর আলীর ঘুম ভাঙ্গে গেছে ঘুম ভাঙ্গে দেখে রে খেজুরের সিলকা আলীর ঠোঁট মুবারক লাইগা রইছে আলী বুঝা ফলাইছে রে আমার রহমান তুল্লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হইছে আমার ঘুমের ঘরে হাজির হইছে আর আর মুনিরও জানতে আমার নবীজির রওজা মুবারকের দিকে ফিরাইয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে ফিরাইয়া মুনির জানতে গুনগুনায়া গুনগুনায়া বলতেছেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আহা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আহা ফাতেমার স্বামী হাসানের বামায়ামি জালা নবী সঙ্গে না মায়ার নবী গো শিখায়া কোথায় লুকাইলা নবীর জন্য কান্না করতে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কান্না করতে করতে ফজরের নামাজের আজান দিয়ে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মতো ওযু বানাইয়া সুন্দর মতো ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন আলী যখন মসজিদে নববীর মধ্যে চলে গেলেন আলী দেখতেছেন ফজরের নামাজের ইমামতি করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক ফজর নামাজের ইমামতি করার পর সালাম ফিরালেন সালাম ফিরাইয়া একজন সাহাবা অনেকগুলো খেজুর আনলেন খেজুর আইনা ওমর ফারুকের হাতে দিলেন সুবহানাল্লাহ কোন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন সাহাবা অনেকগুলো খেজুর আনলেন খেজুর আইনা ওমর ফারুকের হাতে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির স্বপ্নে যেভাবে দেখেছেন আলী এভাবে দেখতেছেন ওমর ফারুক সকল সাহাবাদেরকে একটা 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 করে খেজুর দিতেছেন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন আলী বললেন ওমর রে ওরে ওমর সবাই একটা করে খেজুর দিলাম আমারে দুইটা খেজুর দিলে কোনো অসুবিধা হইব নি সবাই একটা 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 করে খেজুর দিলাম আমারে দুইটা খেজুর বেশি দিলে কোনো অসুবিধা হইব নি ওমর ফারুক বলেন আলী রে ওরে আলী কেমনি আমি তোরে দুইটা খেজুর দেই কাল রাত্রে যদি নবীজি ঘুমের ঘরে আয়েশা তোরে দুইটা খেজুর দিত আমিও তোরে দুইটা খেজুর দিতাম আলী কান্না করতে করতে বেহুশ অবস্থায়
কয় আমি স্বপ্নে দেখেছি তুমি জানলা কিভাবে তুমি জানলা কিভাবে তুমি জানলা কিভাবে কাল রাতে নবী আমার একটা খেজুর খাওয়াইছে তুমি জানলা কিভাবে তুমি জানলা কিভাবে উমরে ফারুক বলে ওরে আলী তুমি দেখেছো স্বপনে আর আমি উমরে ফারুক দেখেছি মুরাকাবায় এখন মুরাকাবা মুশাহাদা এগুলা কোথায় শিক্ষা দেওয়া হয় এগুলা কি এগুলা শিক্ষা দেওয়া হয় কালিয়াবাজার খানকাহ শরীফ ঈদগাহ ময়দানে সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরবারে এগুলা শিক্ষা দেওয়া হয় সাসিনার জমিনে এগুলা শিক্ষা দেওয়া হয় বুখারা দরবার শরীফে এগুলা শিক্ষা দেওয়া হয় হক্কানি ওলি আল্লাহর দরবারে ঠিক কি না ওখানে কি শিক্ষা দেওয়া হয় নবী প্রেম সুদা প্রাণ কর সবে মন বেদনা যাত না হজুরাইবে খোদা পাতি তর তরুলাল হবে নবী প্রেম বিনি বাবু সবই মিশে চিল্লে বলুন আল্লাহ আকবার আগা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা সুবহানাল্লাহ নবীজির দিদার পেতে চাননি কেন চাইবেন কেন চাইবেন যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী একেবারে শহীদ হয়ে যাবে মর্মান্তিক অবস্থা আমার নবী বললেন ও সাহাবারা যে যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী শহীদ হয়ে যাবে ওদের কাছে একটু যাইয়া বলো এই বিদায়ের কালে তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না সুবহানাল্লাহ কন্যা সাহাবীরা দৌড়াদৌড়ি করে ওই সাহাবাদের কাছে যাইয়া বলেন ভাই নবী আমাদেরকে পাঠাইছে ও ভাই বলো না বলো না বলো না কিছুক্ষণ পরে তুমি দুনিয়া থেকে চলে যাবা বলো না তুমি কি খাবা তোমার মা দেখতে ইচ্ছা হয় কিনা তোমার বাবা দেখতে ইচ্ছা হয় কিনা দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় কিনা সাহাবী বললেন আমার মা দেখতে ইচ্ছা হয় না আমার বাবা দেখতে ইচ্ছা হয় না আমার স্ত্রী দেখতে ইচ্ছা হয় না শুধু একটা নজর হমা তুমি লালামিনী নূরানি চেহারা দেখতে চাও এই কথা কইলাই সাহাবি শহীদ হয়ে গেলে অনেক সাহাবির কাছে যাইয়া বলেন ভাই ও ভাই বলো না কিছুক্ষণ পর তুমি দুনিয়া থেকে চলে যাবা ও ভাই বলো না তুমি কি খাবা তোমার দুনিয়ার কোনো খাদ্য খাইতে ইচ্ছা হয় কিনা সাহাবি বললেন আমার মা দেখতে ইচ্ছা হয় না আমার বাবা দেখতে ইচ্ছা হয় না শুধু এক নজর হুমা তুল্লি লালামিন নূরানি চেহারা দেখতে চাই এই কথা বলে সাহাবি শহীদ হয়ে গেলেন নম্বরে সাহাবীর কাছে যাইয়া বলেন ভাই ও ভাই নবী আমাদেরকে পাঠাইছে ও ভাই বলো না বলো না বলো না তুমি কি খাবা তুমি কি খাবা তোমার মা দেখতে ইচ্ছা হয় না সাহাবী বললেন আমার মা দেখতে ইচ্ছা হয় না আমার বাবা দেখতে ইচ্ছা হয় না